আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আমি আপনাদের সামনে আসলাম। আসলে অনেকদিন ফেস ক্যাম ভিডিও দেওয়া হয়নি, তো ভাবছি আজকে একটু ফেস ক্যাম আসে সবার সাথে দেখা হোক। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো সেটি হচ্ছে অ্যাপল স্টুডিও মোবাইল। যারা অডিও এডিটিং করেন বা এখনও শিখতে চান, যারা এখনও নতুন, তারা চাইলে আমার অনেকগুলো প্রব ভিডিও আপলোড করা আছে, সেগুলি দেখে আপনারা অ্যাপল স্টুডিও মোবাইল নিয়ে অনেক কাজ করতে পারবেন। আশা করি একটি গজল ভালোভাবে করতে পারবেন। আর যে সেটিংগুলি ইম্পর্টেন্ট, যেগুলো আপনার করতে হবে, তাহলে আপনি একটা ভালো কোয়ালিটি পাবেন। তো এখন কীভাবে সেটিংগুলি করতে হয় সেটি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে জিরোতা নিন, আপনার যদি আপনি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক ভিডিও। চলুন আমরা সোজাসুজি মোবাইল স্ক্রিন ঢুকে পড়ে কীভাবে করতে হয় সেটি দেখে নিই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, চলে আসলাম সোজাসুজি মোবাইল স্ক্রিনে। তো আর দেরি না করে আমরা সেটিংগুলি দেখে নিই। তো এর জন্য আশা করি সবার কাছে অ্যাপল স্টুডিও আছে। তো আপনারা সিম্পলি এই অ্যাপল স্টুডিওর উপরে ক্লিক করবেন। তো আমি জাস্ট তো ক্লিক করে দেওয়ার পর এমন অপশন চলে আসার পরে আপনারা এই সং দেখতে পাচ্ছেন এখানে, তারপরে সেটিং। ওকে, তো আমি সেটিংগুলি সময় বাঁচানোর জন্য আপনাদেরকে করে রেখেছি। তো আপনারা এই সেটিং বাটনে অপশনে মানে একটি ক্লিক করে দেবেন। কেমন সেটিং অপশনে যখনই ক্লিক করে দিবেন তখন দেখতে পাবেন বন্ধুরা, আমি যেগুলি করে রেখেছি আপনারা অবশ্যই এগুলি করবেন, তাহলে আপনাদের গজলের সাউন্ডটা কি খুবই প্রফেশনাল হবে, কেমন মানে সমস্যা হবে না। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি যেগুলি এখানে করে রেখেছি তো অবশ্যই আপনারা সেগুলি করবেন। তো একদম প্রথম অপশনে চলে আসলাম। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে সেটিংটি করেছি সেটি করবেন কিভাবে। তো এখানে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি এনি অ্যাভেলেবেল দিয়ে রেখেছি, অ্যাভেলেবেল, ঠিক আছে। তো আপনারা এটা দিয়ে রাখবেন এখানে। তো আমি এখানে দ্বিতীয়টা রেখে দিলাম। তো অবশ্যই আপনারা দুইটা মোবাইল থাকলে এই সেটিংগুলি করে নিন আরেকটা মোবাইল দেখে, অথবা আপনি স্ক্রিনশট দিয়ে রাখুন প্রত্যেকটা অপশন আপনি মিলান, কেমন। তারপরে এখানে দিয়ে দিলাম এটা। তারপরে এখন দ্বিতীয় নাম্বার অডিও দেখতে পাচ্ছেন, রেকর্ডিং সোর্স, রাইট। তো আপনি চাইলে এটা এখানেও দিতে পারেন, তো অথবা কী করবেন অডিওতে এটা আপনার মাঝ বরাবর রাখলে হবে যদি আপনি টিউটোরিয়াল সেগুলো বানাতে চান আর কি। তো এখানে দিয়ে দিলাম এটা। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো যেভাবে আছে, তো আমি এগুলো আর বিশ্লেষণ করতে যাচ্ছি না। তবে নেক্সট টাইমে আরও প্রফেশনাল ভিডিও আসবে ইনশাল্লাহ। তো এগুলো আপনারা কী করবেন অন করে দিবেন দুটোটাই। তো জাস্ট এই দুটোটা আমি যেভাবে অন করে দিয়েছি তো আপনারা এটা অন করে দিবেন। হ্যাঁ, সরি চলে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড মোড সেফ। তো এটা সাউন্ড মোড আলট্রা যদি সেফ আপনারা দিতে চান উপরেরটা, এটা হচ্ছে মানে এক একজনের মোবাইলের এক এক কোয়ালিটি, কেমন। তো এই মোবাইলের কোয়ালিটিটা এটা আসলে কাজ করে যদি আপনি মানে অ্যাপল স্টুডিও মোবাইলে অডিও যখন কাজ করবেন, কাজ করার পরে মানে যদি কোনো চিচি শব্দ আওয়াজ হয় মানে ঘের ঘের করা অবস্থা, তাহলে সাউন্ড মোড সেভ অথবা সাউন্ড মোড ফাস্ট এটাও দিতে পারেন, কেমন। মানে এই দুইটা থেকে আপনি এটাও দিতে পারেন অথবা এই নিচেরটাও দুইটা দিতে পারেন, কেমন। উপরেরটা যদি আপনার হয় তাহলে এগুলো ডিভাইস অনুযায়ী আসলে পারফরমেন্স করে, কেমন। তো এটা আপনারা নিচের দুইটা টেস্ট করতে পারবেন যদি আপনার ভয়েসে কোনো সমস্যা হয়, কেমন। তো এটা আপনারা মোড সেভ অথবা সাউন্ড ফার্স্ট এটা আপনার সেট অনুযায়ী আপনারা ইয়ে করবেন, সাউন্ড মোড এটা আলট্রা সেফ এটা দিবেন না, কেমন। যদি থাকে সেটা যদি ভালো হয় তাহলে আর দরকার নেই। তো এটা গেল, তো এটা দুইটা ইউজ করতে পারবেন আপনারা, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা যেভাবে আছে এভাবে থাকবে, তারপরে এটা ধরার দরকার নেই। তারপরে এটা কন্ট্রোল, এখানে আপনারা চাইলে 100 রাখতে পারেন, এগুলো দরকার নেই জাস্ট। তারপরে যেগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন ইনেবল, আপনারা এটাও ইনেবল করে দিবেন। এখানে আমি সবগুলো ইনেবল করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা ইনেবল করে দিবেন আপনারা। তারপরে এটা ইনেবল করে দিবেন। তারপরে ডিসপ্লে নেম অফ দ্য মানে অন দ্য কিবোর্ড, আপনার ডিসপ্লেটা মানে আমরা অনেক সময় প্যাড বানাতে গেলে সেগুলো সাপোর্ট করে না, তো সেগুলো কিন্তু এখন বড় আকারে শো করবে, কেমন। তো এটাও আপনারা অন করতে পারবেন।
তো বন্ধুরা আপনারা অবশ্যই এই তিনটা অপশন এখানে যেটি যেটি দেখাচ্ছে আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন, তো তিনটা অন করে দিবেন, তারপরে এটাও ধরার দরকার নেই, এটা এভাবেই থাকবে, তারপর এটাও এভাবে থাকবে, তারপর নিচেরটা আমাদের একটু এনেবেল করে দিতে হবে। কেমন, তো আমরা নিচে যাই, একটু নিচে গিয়ে আমরা এটা এনেবেল করে দেব, আর এখানে আমাদের কোনো কাজ নেই, তারপর হয়ে গেছে। তো এই ছিল আজকে মানে কিছু সেটিং, তাহলে আপনারা আশা করি ভালো কোয়ালিটিতে আপনার মানে সাউন্ড এডিটিং করতে পারবেন। আই হোপ, আশা করি আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডের কাছে ভিডিওটি শেয়ার করতে একদম বলবেন না। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ এই পর্যন্ত।